হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আর একটা মজার ভিডিও লইয়া হাজির হইলাম সবার সামনে। আশা করি আমার আপু মনিরার খুবই ভালো লাগবো আজকের ভিডিওটা দেখিয়া। তো ইতিমধ্যে দেখিয়াও বুঝি গেছেন আশা করি যে আজকে আমি কিতা শেয়ার করতে যাইমু। আজকে আবার দোকান লইয়া বই গেলাম। আমরা তো মহিলা যারা আছি, আমরা ইতাই সবর ইলাহান দোকান আছে কম আর বেশি আর কি, খেবড়ি গেছে কম, খেবড়ি গেছে বেশি। তো যার শখ বেশি তার কাছে আছে আর কি, আর খেবড়ি সবর তো আর সমান না, খেবড়ির শখ বেশি থাকে, এক এক জিনিসও এক এক মানুষের শখ থাকে। তো আমার কিন্তু গড়ের জিনিসও বা হান্ডি বাসনও গড় সাজানিত আমার সব সময় খুবই শখ। তো আমি কইছি তো সবার লগে একটা একটা করে আমার সবটা শেয়ার করমু, লেট হইব আসলে, পাট পাট করে শেয়ার করমু, লেট হইব। তো এদেশে তো আর বুঝতে পারা সব সময়ের অভাব বা সব সময় আসলে এটা সব কিছু বাখরা লাগে, যেমন বাখরি একটা ভিডিও করতেও টাইম লাগে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শেয়ার করমু। তো আজকে আমার বৌলর কালেকশন আমি লইয়া আইলাম। আমার কাছে কতটা বৌল আছে, এমনি যদি আমার সব বাসন আমি বার করি বা সব ডিনার সেটর প্লেট বাসন সব কিছু বার করি, তো ভিডিওটা কিন্তু এক ঘন্টার উপরে হয়ে যাব সবটা জিনিস দেখাইতে গেলে। তো এত লম্বা তো আসলে ভিডিও হয়েও বলা হইতে না, তাই আমি চিন্তা করছি পাট পাট করি সবটা শেয়ার করবো। তো আজকে আমার বৌলর কালেকশন লইয়া আইলাম, দেখো কা এই হয়েছে আমার কাছে যতটা বৌল আছে সব বৌল আজকে সবার লগে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না, আর আমার চ্যানেল নতুন হইয়া তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা, আর সাবস্ক্রাইব করিয়া নোটিফিকেশন বেলটা অল অপশনও দিয়া রাখবা। তো যখন সময় ভিডিও দিব নেক্সট ভিডিও যাইব গিয়ে দেখে নিতে পারবা। তো চলোক আমি দেখাই কোনটা কোন হাতেই কিনছি। আর ইতা আসলে নতুন কিচ্ছু নাই, খালি আসদার বাটিগুন নতুন, আর সব ইতা কিন্তু আমার পুরানা। ইতা আমার মনে হয় 10 বছর আগর, আর 10 বছর বা নতুনও কিনছি কিছু, ও উলকিনসন তাই কিছু কিনছি ওটা নতুন, আর ও আজদারা কি ওগুলা আজদার আমি নতুন কিনছি, আর সবটি আমার কিন্তু ফুরানা। আমি হইতেই কিনছি, আমি হইরাম, আর প্রাইজও এগুলার সবটার আসলে হইতাম পারতাম না, আমি অনেক ফুরানা। তো তো আসলে ওকে শুরু করি। তো প্রথমে আমি ও সাইড থেকে শুরু করি। এখানে দেখতে পাটা এই বোলগুলো কিন্তু অনেক বড় বড়, দেখো কা এই তো ওলা খান অনেক বড়, 3টা 1 জাতর আর 1টা 1 জাতা কি। তো এই 3টা বোল আমি কিনছি আমরা যে স্প্রিংফিল্ড শপিং সেন্টার আছে, ও শপিং সেন্টারের মাঝে কিন্তু খুবই সুন্দর সুন্দর হান্ডি বাসনের শপ আছে, খুবই যেমন কোয়ালিটি বালা বা সুন্দর সুন্দর ডিজাইনার। তো এখান থেকে আমি কিনছি গইন ওই লগিয়া মনে হয় 2005ও আমি এগুলা কিনছিলাম, এসাইডোটা বোল এসাইডোটা আমি 2005ও কিনছি। তো এইগুলোতে তো আমার প্রাইস মনে নাই, ইগুনও ওলা খান লাইক 2005ও মনে হয় ক্রিসমাস টাইম আসিল। তো এই বাটিগুলা খুবই সুন্দর, দেখো কা খুবই সুন্দর এই বাটিগুলা, আমি মাঝে মাঝে ইউজ করি, প্রায় এভরি টাইম যে ইউজ করি তা নাই, কারণ আরও অনেকগুলো আমার রেগুলার ইউজার আছে, রেগুলার ইউজার যেগুলো এগুলো আসলে আমি দেখাইলাম না, আর এগুলো আসলে মেমান টেমান আইলে আমি ইউজ করি, সবসময় ইউজ করি না, তো দেখাইলাম আর কি। তো এটাইনও কিনছি স্প্রিংফিল থাকি, ও 2005 হইব, এটাই তোর প্রাইসও আসলে আমার মনে নাই। আর ই সোয়েটা আমি কিনছি উলকিনসন থাকি, মনে হয় 2 পাউন্ড না 2 পাউন্ড 50 করে, আসলে 2 বছর ফুরানো হইব। তো মনে হয় আমি 2 পাউন্ড না 2 পাউন্ড 50 করি, আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই। এই সোয়েটা আমি উলকিনসন তাই কিনছি। আর এই যেন বড় দেখতে পাটা সাইডটা তো আমি দেখাইছি, আমি আজ দাতাকে আনছিলাম 6 পাউন্ড করিয়া, এগুলা এগুলো আসলে অনেক বড় বড়, আর যে সাইজটা বা শেপটা আমার খুবই কিন্তু মায়া লাগছে। তো আর ও সাইডটা আবার আনছি আজ দাতাকে 2 50 করি এক একটা, তো কতটা মায়া লাগে দেখো কা, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে আর মায়া লাগছে যেমন শেপটা। তো আনছি আমি আরও সাইডটা, এগুলো 2 50 করে, সাইডটা 10 পাউন্ড, কতটা সস্তা নানি। এগুলো হইলো আজদার, এগুলো আমার নতুন, আমি অবসরও আনছি। আর ই যেন দেখতে পাড্ডা, এটাও আমি আমি আনছি স্প্রিংফিল থেকে, আমার এটা মনে নাই, এটাও আমি একসাথে আনছি 2005ও মনে হয় এক লগে 2005ও কই ছয়টা এখানোর মাঝে।
আর এটা আইন আমি আনছি মনে হয় 2010 ওলা খান, এটা আমি আনছি বেলসো তাকে, বিষয়টা বেলসো তাকে আনছি, বাট আমার প্রাইস আমার মনে নাই। এগুলো আনছি আমি স্প্রিং ফিল তাকে, মনে হয় 4 পাউন্ড করে একটা আসিল, সাইডটা পাঁচটার গোল। এটা আনছি আমি স্প্রিং ফিল তাকে, এটা আমি আনছি 2-3 বছর আগে হইব, এটা 15 পাউন্ড করে আসিল, তো 7.5 পাউন্ড করে সেল দিছে হাফ প্রাইস আর কি। তো আমি দুইটা আনছি 15 পাউন্ড দিই। এই দুইটা বোল আমি দেখাইলাম, এই দুইটা বোল আমার কিন্তু খুবই মায়া লাগছে, দুইটা বোলোর কালার এ দেখেন। এটা আমি ভিডিও শেয়ার করছিলাম যে সুন্দর লাগে, কালারটা খুবই সুন্দর লাগছে। সাইডটা আনতাম আসলাম, তারপর কই না অনেক বড় বড় বোল আছে, আর সাইডটা আনছি না, দুইটাও আনছি 750 করে এক একটা। আর ইটাইনও আমি আনছি বেলসো তাকি 2010 মনে হয় বেলসো তাকি দুইটা, বাট আমার প্রাইস মনে নাই। এই দুইটা খুবই কিন্তু সুন্দর লাগে আর মায়া লাগে এগুলো আমার। আর ইটা আনছি আমি উলকিনসন তাকি, বাট ইটা সাইডটা আসেন একটা হয়ে আছে আসলে আমি তুকে পাইলাম না, ইটা আমি সাইডটা আনছি একলগে উলকিনসন তাকি, খুবই মায়া লাগে নানি বৌলোর শেপটা দেখো কতটা সুন্দর। আমি উলকিনসন তাকি আনছি এটাই। তারপরে ইটা আনছি আমি লেস্টারের একটা ইন্ডিয়ান শো তাকি ইটাই, আর ইটাই আনছি আবার উলকিনসন তাকি এই তিনটা, আর ইটাও আনছি আমি উলকিনসন তাকে, বাট অনেক ফুরানা। তো এটার লগর আমার প্লেট আছে, কাপ আছে, এরপরে নাস্তার প্লেট আছে, যেমন একটা আমি সেটল লাখান আনছিলাম আর কি। তো এগুলো আজকে তো আমি খালি বোল দেখাইলাম, আর এগুলো দেখাইলাম না, খালি বৌলগুন দেখাইলাম। এই বৌলগুন তো কিন্তু খুবই সুন্দর লাগে, মায়া লাগে, তা গর্জেন ফুলরও লাখান। তো আমার প্লেটও ছয়টা আছে, নাস্তার প্লেটও ছয়টা আছে, কাপও আছে, এগুলো আনছি আমি উলকিনসন তাকে। আর এটা আনছি আমি ডানেল তাকে, এই দুইটা ফান ফাতাল লাখান, যেমন আমার খুবই সুন্দর লাগছে, অনেক আগে আনছি কিন্তু, বাট এগুলো আমি একদিন মানে ইউজ করছিলাম আর ইউজই করা হয় না, কতটা ইউজ হতায়। এই তো দেখেন ডানেল তাকে আনছিলাম। তো এই হলো আজকে আমার বৌলোর কালেকশন, আশা করি সবার কাছে ভালো লাগছে, আসলে তেমন সুন্দর নাই, আর যাও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, ওই আমি সব আপু বোনির লগে শেয়ার করি। এই ভিডিও আসলে বেশি আপু বোনিরা এনজয় করবা, আর বিশেষ করে আমার এখন মায়া লাগছে কিন্তু আজদার বোলগুলা, এই যে আজদার এগুন বড় আর এগুনের লগে মিডিয়াম, তো ওগুলো আমার মায়া লাগছে, আর এগুনও আমার মায়া লাগে। আমি বেশিরভাগ রমজান মাসও এটা বেশি যেমন ইউজ করা হয় আর কি, আর মে মাসে মানে আইলে ওগুলো ইউজ করা হয় বেশিরভাগ, বাট কতটা বল নানি কতটা ইউজ করো। তো তো ইনশাল্লাহ নেক্সট দেখি কিতা শেয়ার করি, আশা করি সবার কাছে ভালো লাগছে, আর সে কিছু মনে করবা না। আসলে আমার চ্যানেলটাও আমি কিন্তু শখে আমি খুলছি, তো আমি আমার শখর চ্যানেলটা আমি শখ করি, আমি যেমন আমার যেটা শখর জিনিস সকল হয় স্মৃতি হিসাবেও থাকবো আমার চ্যানেলের মাঝে রাখবো, একদিন বুড়ো হইলে বা আমার নাতিনো সব হইলে দেখতে পারবা যদি চ্যানেল থাকে আর কি। এই আর কি সব কিছু শেয়ার করা, কারণ শখ তো আর সবসময় থাকতো না, বয়স তো আর এখন থাকতো না সবরই, আমরা একদিন সবর বয়স হইব, বুড়ো হইব যদি বাচ্চা থাকি, তো দেখবো নাতি ফোন তে দেখবো যদি চ্যানেল থাকে স্মৃতি হয়ে থাকবো, এই আর কি লাগে শেয়ার করা। তো ঠিক আছে, ভিডিওটা আর আমি লম্বা করতাম না, সব ভালো থাকুক সুস্থ থাকুক, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ সবাইকে।